بسم الله الرحمن الرحيم. দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে আল্লাহ ওভাম এন্ড স্পার্ম দুইটা মিলে হয় জাইগোট তারপর জাইগোট থেকে হয় এমব্রায়ো ভ্রূণ আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে মাতু আইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না দেখতে মাছের বাচ্চার মতো তাই না ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা বাড়িতে ধইরা নিয়ে আস মারাকে মা পোনা লয়ে আইছি মাই দেখা দেখোনি আছে না নাই আসলে কি এটা মাছ এটা কি ব্যাঙ্গের পোনা তো আমরা আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম রক্তচোষা জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট রক্তপিণ্ড সেখান থেকে আমরা হলাম মুদগা নুতফা আলাকা মুদগা থ্রি স্টেজ প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয় চিল্লায় পড়ি আল্লাহু আকবার তারপরে তুমি নুতফা থাকো নুতফা থেকে তুমি আলাকা হও আলাকা থেকে মুদগা স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড তারপরে আমি হয়ে যাই গোষ্ঠপিণ্ড ওই গোষ্ঠের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয় কঙ্কাল তারপরে এই কঙ্কালের চারদিক দিয়ে গোষ্ঠ দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম তুমি ছিলা পানির ফোঁটা সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড সেখান থেকে গোষ্ঠপিণ্ড ওই গোষ্ঠের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম কঙ্কালের উপরে গোষ্ঠ দিয়ে প্যাকেট পড়ালাম সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম ছোট্ট ছিলাম আমরা একেবারে ছোট্ট অনেক ছোট্ট আস্তে আস্তে আমার হাত গজালো আমার পা গজালো আমার হেয়ারিং সিস্টেম চালু হলো আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার স্টমাক হলো আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো আল্লাহ রুহের ফুৎকার দিলেন আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম কোন সুবহানাল্লাহ দুইটা পার্টিশন করে দিলেন আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায় মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আরে মানুষ আল্লাহু আকবার দুইটা জিনিস আল্লাহ দেয় রুহু দেয় আর ফেরেশতা দেয় কি দেয় রুহু দেয় আর ফেরেশতা দেয় মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায় রুহুটাও চলে যায় ফেরেশতাও চলে যায় ঠিক কি না আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো
দুয়ারে আইসাছে পালকি নায়রে গাওত হলো রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কি না রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন হার্ট বিট চালু হয়ে গেল অলিন্দ নিলয় বাংলায় কি বলে ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে চিকিৎসা করতে পারছে যে কবিরাজ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন ওই কবিরাজের নাম কি আল্লাহ সাত মাস আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিলা কোরআন বলে কয়টা প্যাকেট জোরে বলেন সবাই বলেন কয়টা কোরআনের ভাষ্য মতে তিনটা প্যাকেট মডার্ন সায়েন্সও তাই বলেছে তিনটা প্যাকেট প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা ইংরেজিতে বলে প্লাসেন্টা এটা হচ্ছে ফুল বাচ্চা বেরোয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে এইটার প্যাকেটে ছিলাম প্যাকেট বানাইছিল কে দুই নম্বর প্যাকেটের নাম ওম মায়ের জরায়ু জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম তিন নম্বর হচ্ছে আমার মায়ের প্যাট আর বেলি এই প্যাটের প্যাকেট তিনটা প্যাকেটের ভিতরে ফি কারারিন মাকিন গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে কত ক্ষুদ্র ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছি ঠিক কিনা এই যে লাভ তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোঁটা বীর্যের ভেতরে ২০ কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না কয় কোটি আমি ওই ২০ কোটি শুক্রাণুর একটা আপনি ওই ২০ কোটি শুক্রাণুর একটা ঠিক কিনা তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য সেই যুদ্ধে ১৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি চিল্লায় বলেন ঠিক কিনা ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম তখন আমার হাত ছিল নাকি পা ছিল দাদা ছিল দাদি ছিল টাকা ছিল ব্যাংক ব্যালেন্স ছিল কিছুই ছিল না তখন আমি বিজয়ী হয়েছি তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা বিজয় করতে এসেছি যাই করব আমরা ভালোভাবে করব এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা কাজ ছোট হোক বড় হোক ভালো করলে সওয়াব আছে না নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ পড়ো কাজ ছোট হোক কিংবা বড় হোক ওটা ভালো করে করতে বলছে কে ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে কাজে কোনো লজ্জা আছে শ্রমে কোনো লজ্জা আছে চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় লজ্জা কিসে মাতোয়ালের ছেলেরা মনে থাকবে কাজে লজ্জা পাওয়া যাবে নেভার আন্ডার এস্টিমেট এনি জব বিগ অর স্মল ছোট হোক বড় হোক কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না কাজ করে বেঁচে থাকতে হবে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা তাহলে এই এমব্রয়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকুন কোরআনের সাথে মিল আছে না নাই কোনো অমিল আছে যদি কোনো অমিল তারা খুঁজে পায় দে হ্যাভ টু ওয়েট সায়েন্সের কি করতে হবে অপেক্ষা করতে হবে কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু কারণ সায়েন্সের মূল থিওরি সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না আর কোরআনের মূল থিওরি কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল চিল্লায় বলো ঠিক কিনা এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমল নামা সেখানে আছে না নাই আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইদামা বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা
কোরআন আমাদেরকে বলল রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টগুলো সহ উঠাবো সুবহানাল্লাহ নুসাউয়া বানানা বানান মানে আঙ্গুলের টিপ এটার ইংরেজিতে কি বলে টিপ বা প্রিন্ট ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয় টিপ সই দেয় কি দেয় না 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা এই আমার এই এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মেলে না এটার সাথে এটা মেলে না এটার সাথে এটা না এটার সাথে এটা না এটার সাথে আবার এটা মেলে না হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মেলে না 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গ্যালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না ওটার বলে ফুটপ্রিন্ট ওটার কি বলে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে তোরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে পায়ের ছাপ এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না ইতিহাসে পাওয়া যায় তবে সত্য যে তথ্যটা আমরা জানি কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন যতটুকু ওঠা লাগতো এসকেলেডারের মতো লিফটের মতো উপরে উঠে যেত আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকেলেডারের মতো ওই পাথরটা নিচে নেমে যেত চিল্লায় পড়ি সুবহানাল্লাহ আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ শুমারি হয় আমাদের হয় আদম শুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘ শুমারি তো বাঘ গুনবে কিভাবে কাছে যে এমনি গুনবে বাঘ মামা ওয়ান বাঘ মামা টু বাঘ মামা থ্রি আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে বাঘ শুমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না কারিগরটার নাম কি ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নাই 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস কেউ জানতো কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে হাড় গড়ে পচে যাবে তারে আমি উঠাতে পারবো না আর তোরে তো আমি উঠাবোই তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেব এখন সব জায়গায় এটা লাগে সিম যারা কিনতে যান সিম গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন সিম কিনতে লাগে ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে এম্বাসিতে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য কিরে ভাই এই পিছন থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না আর আসবো না তাহলে মাতো এলে আমি আসবো না এরকম দেখলো তার বাংলাদেশেই আসবো না এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না প্লিজ এরকম করো না তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি একটু দাঁড়াও কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই এরপর আল্লাহ যে উঠাবেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম মাটির ঘরে আমরা থাকলাম পচে গেলাম মরে গেলাম কিভাবে উঠাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো মজার ঘটনা খেয়াল করে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সহিহ মুসলিমের বর্ণনা ইন্না ফিল জাসাদি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদান অমিন হুইরাকাবুল খলকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বললেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে কি আছে হাড় বা হাড্ডি
لا تأكلهُ الأرض أبدا মাটি কখনো এই হাড়িটারে খেতে পারে না অমিন হু ইরাক্কাবুল খলকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই হাড়িকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে আল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব ওই হাড়িটার নাম কি আমাদের জানতে বড় মনে চায় বিশ্বনবী বললেন হাড়িটার নাম হলো আজবুল জানাব আজবুল জানাব ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কি বলে ডাক্তার হওয়া কে কে হাত তোল ডাক্তার হতে চাও দেখি কে কে মাতোয়েলের ছেলেরা এদিকে ডাক্তার নাই তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না ওইখানে চাকরি নিয়া কোপায় ফেলবা একেবারে পিটায় যেই ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মাহফিলে